আমরা ডিজাইন করবো যে বিজনেস কার্ড, একটা বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করে। ঠিক আছে, তাইলে আমরা একটা স্যাম্পল নিয়ে আসি, বিজনেস কার্ড। ঠিক আছে, আমরা এই বিজনেস কার্ডটা ডিজাইন করতে হলে আমাদেরকে কি করতে হবে, বিজনেস কার্ডটা ডিজাইন করতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমরা যদি এটা ডিজাইন করতে হয় আমাদেরকে যা যা করতে হবে, ফাইল থেকে নিউতে যাব, নিউতে গিয়ে এখানে লিখবো কি বিজনেস কার্ড, টাইটেল কি দিব, বিজনেস কার্ড। ঠিক আছে, টাইটেল দিলাম, এখানে ইনসিতে থাকবে। ঠিক আছে, ইনসিতে থেকে 3.5, এখানে দিব 2 ইঞ্চি, 3.5 বাই 2 ইঞ্চি। তারপরে এখানে 0.125। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে দিব সিএমও আগে, কারণ কারণ কি প্রিন্ট হবে সেই জন্য। তারপর কি দিব, ক্রিয়েট। এই হচ্ছে আমার ডকুমেন্ট ক্রিয়েট। এখানে আর্টবোর্ড দুইটা কেন আসছে, আমি আর্টবোর্ড দুইটা সিলেক্ট করছি সেই জন্য। এখন আমরা যেটা করব, এখন এই ডিজাইনটা করতে হবে, কারণ একটা ডিজাইন স্যাম্পল নিলাম। ঠিক আছে, আমরা এই ডিজাইনটা করতে হবে, পিক্সিটা রান করব, কালার কোড পিকার, এটা আমরা আগে দেখেছিলাম। ঠিক আছে, কালার কোড পিক করার জন্য পিক্সিটা নিব, ক্লিয়ার। এখন আসেন, প্রথম আমরা এই শেপটা বানাবো, এটা কি দিয়ে বানাবো, এটা বানাবো কি দিয়ে বানাবো, কোন টুল দিয়ে বানাবো। আচ্ছা, আমি এর একটু জুম কমাই, তাহলে পেন টুলটা নিলাম, নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এভাবে একটু বাঁকা করে দিলাম এখানে। ঠিক আছে, অল্টার চেপে ধরে মাজার আগে ফেলে দিব, আল্টা চেপে ধরে কি আরো ফেলে দিব, ওটা তো পেটে পড়ে নেই। ঠিক আছে, এটা কি কালার ছিল, কালার কোডটা পিক করে নিয়ে আসি, কন্ট্রোল অল্টা সি কপি করলাম, এখানে ডাবল ক্লিক করে এখানে কি কালার কোডটা পেস্ট করে ওকে। ঠিক আছে, আসছে। এবার আমার এই কালারটা নান করে দিলাম, কোনটা স্টক কালারটা নান করে দিলাম আমি। ঠিক আছে, স্টক কালারটা কি করে দিলাম নান, এটা হয়েছে। যদি আমি একটু বাগা করতে চাই বাগা করে দিতে পারবো। আসেন, এবার কোনটা আগে দিব, নিচের এই অংশটা, তাহলে তাও কি এরপর আমি কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে সেম ভাবে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপর আবার যেই অংশটুকু আঁকবো এইটা, অল্টা
হলটাচ্ছে ভেতরে মানে রেখে দিয়ে ফেললাম। ঠিক আছে, কাটার পর ঠিক আছে এটা কি কালার দিব, এই কালারটা আসছে। আমি যদি এটাকে একটু সামান্য উপর দিকে তুলতে চাই, কেন উপর দিকে তুলবো, হলুদা বিড়ালের জন্য। আচ্ছা, এরপর আমার কি কাজ হবে, এই আইকনগুলো নিয়ে আসে না। আচ্ছা, আইকনগুলো নিয়ে আসতে চাইলে আমি prepic.com যাব। কোথায় যাব? prepic পিকে যাওয়ার পর ইন্টারনেট চলে গেছে বলতেছে। ইন্টারনেটের কাজে এগুলো চলো হবে, পারবে। এখানে আইকন লিখে সার্চ দিলাম prepic.com নাকি, আমার গ্রাফিক ডিজাইনের সব রিসোর্স সেখানে পাবো, ভেক্টর ফাইল লাগুক যে কোনো ডিজাইনের জন্য। আমার সবগুলো রিসোর্স আমি এখানে পাবো। এখান থেকে আমরা যে কোনো আইকন, ধরেন এই আইকনটা ডাউনলোড করলাম, আপনারা যেটা করবেন এখান থেকে ডাউনলোড হচ্ছে না এটা, বুঝছেন, নেটওয়ার্ক প্রবলেমের কারণে। ঠিক আছে, আসুক, যদি আসে ডাউনলোড করে দেখাচ্ছি, আর না হলে ওখান থেকে prepic থেকে ডাউনলোড করতে হলে কি এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যেগুলো প্রিমিয়াম সেগুলো প্রিমিয়াম, যেগুলো ফ্রি সেগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন, এখানে টাকা দিয়েও কিনতে পারবেন, ফ্রিতেও ইউজ করতে পারবেন। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, এই ফাইলটা এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করে ESP যে ফাইলটা, এই ফাইলটা ওপেন করলে ইলাস্ট্রেটর ওপেন হবে। আসছে, কন্ট্রোল জিরো। আর কি লাগবে, ফোন আইকন আছে এখানে, এর লোকেশন আইকন পাইলাম,
মানে ফোন এখানে আছে আছে এটা আমরা কি করবো এখান থেকে কপি করে নিয়ে যাবো, ঠিক আছে? কপি করে কোথায় নিয়ে যাবো? ওইখানে এই দুইটা নিলাম, আচ্ছা একটা একটা নিয়ে যাই। কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে একটা ইলিপস টুল নিয়ে ফেলে দিতাম। এটা বৃত্তটাকে সাদা দিই, দেওয়ার পর আমি এখানে আর দুইটা কপি করে দিলাম, ঠিক আছে? একটু জুম দিয়ে বড় করি, কারণ বড় করলে এটা পারফেক্টলি ভাবে মিলবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল দিয়ে দিলে মাল্টিপল কপি হবে। তারপর আমি এটাকে কি করবো, কন্ট্রোল ভি পেস্ট, এটা কি হবে কালো, কালো দিলাম, ওকে দিলাম। আচ্ছা ফোন আইকনটা, তারপরে কোনটা লোকেশন, কপি করলাম কন্ট্রোল ভি দিলাম, কালো করে দিলাম। কালো করে দেওয়ার পর, কালো করে দেওয়ার পর ভালো করে দেওয়ার পর লোকেশনটা দিলাম, তারপরে কোনটা গেল লোকেশন, তারপরে ফেসবুক বা লিঙ্ক একটা এটা নিলাম। তারপর আমি কি করলাম এটাকে এখানে পেস্ট করলাম, পেস্ট করে কি করব আলো, তারপরে নিলাম, তারপরে একটা কি লাগবে কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো দিয়ে দেখি আমার স্ক্রিনটা কি, ঠিক আছে আসছে জায়গা বরাবর আসছে। তাহলে আমি এটাকে এখানে আইকন নিলাম, জিরো ওয়ান এইট টু ওয়ান ফাইভ ডাবল ওয়ান সেভেন ফোর থ্রি, তারপরে ঠিক আছে এটা কালো নিলাম। নেওয়ার পর আমি না এটা সাদা দিই, ঠিক আছে সুন্দর লাগবে, ঠিক আছে সাদা দিলাম, কালোর মধ্যে সাদা ফুটবে না, এটাকে আরেকটু লম্বা করে দিই। তারপরে এটাকে তিনটে কপি করে ফেলি, কারণ কেন কপি করতেছি সেম ফন্ট সেম সাইজে লেখা হবে, জাস্ট আমি লিঙ্কটা পরিবর্তন করবো। ঠিক আছে তারপরে এখানে লিঙ্কটা দিয়ে দিই, ফেসবুক থেকে একটা লিঙ্ক নিয়ে এসে বা প্রিপিক ডট কম এটা দিয়ে দিই, ঠিক আছে আমি বোঝানোর সাথে দিচ্ছি এটা, আবার আপনারা আপনার জায়গায় প্রিপিক ডট কম দিয়ে দিন না, ঠিক আছে দিলাম। তারপর আমি কি করবো এখন, এখানে ধরেন একটা নাম লিখে দিলাম আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, এই নামটা কপি করে নিয়ে আসি, কপি করলাম এখানে টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে এটা এখানে থাকুক। তারপর কি লাগবে লগোটা, কোম্পানির লগোটা বা যে কোনো একটা লগো, তাহলে আমি প্লেস এমবেড, প্লেস থেকে প্লেস প্লেসে গেলে আমি লগোটা পাবো। লগবান গিয়ে দেন তো
ගොයින ඒගන්න එක පික්ස දේරි දෙකට පික්ච නීලම් ලගමෝර කරන කන්න গুগল থেকে আমরা একটা লগ নিই, যে কোনো একটা লগ নিই, এটা নিই, সাপোজ কোনটা নিতাম বলেন, এটা কপি করলাম, ঠিক আছে, কপি করে আমি কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট দিয়ে দিলাম, ঠিক আছে, কন্ট্রোল মাইনাস এটাকে ডিলিট করে দিই, এটাকে ছোট করে দিই, ঠিক আছে, আচ্ছা এটাকে কি করবো, ইমেজ ট্রেস করে নিই, কন্ট্রোল জেড, উইন্ডোজ উইন্ডোজ থেকে ইমেজ স্ট্রেচ, ইমেজ স্ট্রেচে অ্যাডভান্সে গেলাম, ঠিক আছে, এখানে কালার থাকুক, অ্যাডভান্স গেলাম, ইগনোর হোয়াইট, হ্যাঁ চলে গেছে হোয়াইটটা, ঠিক আছে, তাহলে আমি কি করতে পারবো, এটাকে এখানে এখানে বসাই দিই, এক্সপ্যান্ড করে দিই, এখন আসেন এখানে এটাকে বসাই দিই সুন্দর, অবজেক্ট অবজেক্ট থেকে কি করবো, অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে বিং ফর্ম, মানে এটা উপরে থাকবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জিরো, তাহলে এটা আর এটা ঠিক, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছেন, তাহলে আমি দ্বিতীয়টা বানাবো, এখন দ্বিতীয় পার্টটা, বেশি সময় লাগবে না, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, নিলাম আইডোবাদ দিয়ে কালার দিলাম, কালার দেওয়ার পর আমি এখানে একটা ইলিপস টুল নিলাম, এই টুল নিয়ে এভাবে বাঁকাটা এখানে বসাইলাম, বসানোর পর আইডোবা দিয়ে আবার কালারটা দিলাম, দেওয়ার পর আমি সেমভাবে কী করবো, এটাকে একটু বাঁকা করে দিব, বাঁকা করে দিয়ে একটু উপর দিকে তুলে দিই, ঠিক আছে, উপর দিকে তুলে দিলাম, এটাকে আমি এই লেখাটাকে অল্টার চেপে ধরে কপি করে এখানে নিয়ে আসি, এটা নিয়ে আসা, এলাকাটাকে এখানে নিয়ে আসি, হ্যাঁ ব্যাগে চলে গেছে, অবজেক্ট অবজেক্ট থেকে অ্যারেঞ্জ বিং ফন, এটাকে নামটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, আবার আমি যদি এখান থেকে আর একটা লেখা নিয়ে আসি, এখান থেকে যদি এই লেখাটা নিয়ে আসি, আপনার চেপে ধরে কপি করে, অবজেক্ট অবজেক্ট থেকে কি করবো, অ্যারেঞ্জ বিং ফন, ঠিক আছে, এটাকে কি করি, এটাকে সিলেক্ট করে একটু এদিকে চাপাই দিই, ঠিক আছে, আর লোগোটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, অবজেক্ট অবজেক্ট অ্যারেঞ্জ থেকে বিং ফর্ম, ঠিক আছে, তারপরে এটাকে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে ইফেক্ট ইফেক্ট থেকে স্টাইল ড্রপ শ্যাডো মাল্টিপ্লাই 75% পিপিইউ, এটাকে 0 করে দিই, ওকে, সেমভাবে এটাকেও দিই, ঠিক আছে, ইফেক্ট ইফেক্ট থেকে স্টাইল ড্রপ শ্যাডো প্রিভিউ, ওকে, দেখেন এখন
একটু ডব শেডো পড়ছে না, শেডো পড়ছে। হ্যাঁ, এই হলো আমার বিজনেস কার্ড ডিজাইন। এভাবে অনেকগুলো বিজনেস কার্ড ডিজাইন করতে হবে আমাদেরকে, তারপর আমাদেরকে এই তো এটাতে 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 দিচ্ছি সব ডব শেডো এটাতে, ঠিক আছে। এইগুলো বিজনেস কার্ড আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা প্র্যাকটিস করে গ্রুপে জমা দিন।